দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী গণফোরামের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মুকাব্বির খান। গণফোরামের পক্ষ থেকে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি দল থেকে তাদের বহিষ্কৃত হওয়ার ঝুঁকিও রয়েছে। দল থেকে বহিষ্কৃত হলে সুলতান মুকাব্বি সহ সংসদ সদস্য পদে থাকতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটে আগামীকাল বৃহস্পতিবার সকাল 11টায় গণফোরামের এই দুই নেতাকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সংশ্লিষ্টরা জানান, সংবিধান ও নির্বাচনী আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও, সংসদ সদস্য হওয়ার ও থাকার যোগ্যতা অযোগ্যতার বিধান রয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে দল থেকে পদত্যাগ করলে এমপি পদ হারাতে হবে, কিন্তু দল থেকে বহিষ্কার হলে কি হবে তা উল্লেখ নেই। সংবিধানের 66 এক অনুচ্ছেদেও আরপিওর 12 এক ধারা অনুযায়ী এমপি প্রার্থী হতে এবং পদে থাকতে অবশ্যই নির্বাচন কমিশনের নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের মনোনীত অথবা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।